আমি সৌদি আরব রিয়ার থেকে আমার প্রশ্নটি হলো বর্তমানে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটি হচ্ছে আবাবি পাখি মক্কা কাবাদ ঘর তো সত্যি জানতে চাই মোহাম্মদ তাজউদ্দিন মানুষের বোধ হয় খেয়ে দিয়ে কোনো মিথ্যাচার ছাড়া কোনো কাজ নেই এবং তারা কেউ কেউ কারামতি জাহির করা বা কোনো কিছু নতুন কিছু প্রচার করা একটু মানুষের স্বভাবে পরিণত হয়েছে এটা একটা মিথ্যাচার এতে কোনো সন্দেহ নেই তথা আবাবিল নামে কোনো পাখিও নেই এটা আরেক মিথ্যা কথা আবাবিল অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে তয়ারান আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে পাখি সুতরাং যারা এদের কথা বলছে এরা মিথ্যাচার করছে এদের এগুলি দিয়ে এরা কি করে বানিয়ে এরা এ করে অনেকটা এই বিভিন্ন এ করে ভিডিও অডিও বানায় যারা তারা এগুলি করতে পারে করে দেখাই দিচ্ছে এটা এটা দিয়ে আমাদের ইসলাম প্রচার প্রসার করার কোনো প্রয়োজন নেই এই জন্য এদের এই সমস্ত জিনিস শুনবেন না এবং মানবেন না সেদিকে তাকাবেন না এবং এগুলিকে ডিলেট করবেন এবং তারা প্রচার প্রসার করবেন না যারা করে তাদেরকে সাবধান করবেন আর একটি কথা হচ্ছে অনেকে বলে থাকেন সেখানে পাখি থাকে হ্যাঁ সেখানে ছোটো ছোটো পাখি থাকে কিন্তু সব সময় কেউ কেউ মনে করে উপর দিয়ে ওঠে না এটাও মিথ্যা কথা ঠিক না পাখি উপর দিয়েও যায় কখনো কখনো কেউ বলেন যে সবসময় পাখি তাও না কখনো কখনো পাখি কিছুই থাকে না একদম খালি থাকে তো এটা হচ্ছে কখনো পাখি আসে সেখানে আসে খালি জায়গা যেহেতু পাখি খাওয়ায় আসবেই পাখি আসবে পাখি যায় আসা যাওয়া করে এদিক সেদিক ঘুরে ফিরে তপ করে এটা মিথ্যা কথা কোনো তপ নেই সেখানে পাখিরা কোনো তপ করে না আর পাখিরা তফ করার জন্য আল্লাহর নির্দেশও তারা প্রাপ্ত নয় কারণ নির্দেশ তফ করার নির্দেশনা হচ্ছে মানুষ এবং জিন জাতির প্রতি আর কেউ কারো করে নয়